হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। তোমরা বুঝতেই পারছো যে গত দিন যে আমি যে বিহার ট্যাগটা নিয়ে চলে এসেছিলাম, বিহার ট্যাগ যেটা 2024-এ হতে চলছে এবং প্রচুর পরিমাণে পোস্ট রয়েছে, তার কিন্তু আমি ফুল ডিটেলস দিয়ে দিয়েছি তোমাদের। তারপরেও অনেকের অনেক কনফিউশন ছিল, যার জন্য কিন্তু আজকের আমি এই সেশনটা নিয়ে এসেছি, যেখানে সব থেকে বেশি কনফিউশনটা হলো সাবজেক্ট কম্বিনেশন নিয়ে। তো আজকে কিন্তু সেই বিষয়টাই আমরা আলোচনা করব যে কোন সাবজেক্টে কিভাবে হবে এক্সামটা, তা নিয়ে কিন্তু আজকে একটা ডিসকাশন করে দেব। কারণ অনেকেই আমাকে ফোন করছিল, অনেকেই এসএমএস করছিল, তো রিপ্লাইটা দিতে পারিনি, যার জন্য এই সেশনটা নিয়ে এসেছি। তো চলো আমরা আজকে দেখে নিই। ফার্স্ট অফ অল দেখো, এখানে দেখিয়ে আছে বিহার স্ল্যাট 2024। এই যে এখানে বিহার স্ল্যাট 2024 পেপার ওয়ান যেটা হলো 9 থেকে 10 এর মধ্যে, পেপার ওয়ান 9 to 10 পড়ানোর জন্য এই পেপার ওয়ানটা। দেখো ফার্স্টে যে আর্টস সাবজেক্ট, যারা আর্টসে পড়েছো, গ্রাজুয়েশন বিএ করেছো, যারা আর্টসে বিএ করেছো, তাদের কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক এই চারটার মধ্যে যে কোনো একটা তোমাদের থাকতে, এই চারটার মধ্যে যে কোনো দুটা তোমাদের থাকতে হবে। হয় তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি থাকতে হবে, নয় মনে করো হিস্ট্রি পল সায়েন্স থাকতে হবে, নয় মনে করো জিওগ্রাফি ইকোনমিক। অর্থাৎ এই যে চারটা আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এন্ড ইকোনমিক, এই চারটার মধ্যে তুমি যখন বিএ করেছিলে, মানে গ্রাজুয়েশন করেছিলে, তখন এই চারটার মধ্যে যে কোনো দুটা তোমার থাকতেই হবে, তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারবে পেপার ওয়ানে। এবং যারা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে বেঙ্গলি এবং ইংলিশের, তাদের বেঙ্গলি এবং ইংলিশ যখন তোমরা বিএ করছিলে তখন থাকলেই হবে, আর কোনো সমস্যা নেই। দেন দেখো সায়েন্সের ক্ষেত্রে যারা ম্যাথে পরীক্ষা দেবে, ওদের ম্যাথ থাকতে হবে, বিএসসি যখন করেছিলে তখন ওইখানে ম্যাথ থাকতে হবে, বা যারা ফিজিক্সে দেবে, যখন বিএসসি করেছিলে ফিজিক্স থাকতে হবে, বা যারা কেমিস্ট্রি দেবে, তো বিএসসি যখন করেছিলে কেমিস্ট্রি থাকতে হবে, বা যারা বায়ো সায়েন্সের জুলজিতে দেবে, ওদের বিএসসির সময় জুলজি থাকতে হবে, বা যারা বুটানিতে দেবে, বিএসসি সময় বুটানিতে রাখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পেপার ওয়ানের ব্যাপারটা, যেটা 9 to 10, এবং কোশ্চেন কিন্তু হিন্দি অ্যান্ড ইংলিশে হবে। কোশ্চেন কিন্তু হিন্দি অ্যান্ড ইংলিশে হবে, যেটা নিয়ে সবার সমস্যা ছিল যে আমরা হিন্দি তে যদি হয় তাহলে কিভাবে পরীক্ষা দেবো। আমরা ওয়েস্ট বেঙ্গলে যেভাবে দিই, এক সাইডে বাংলা এবং এক সাইডে ইংলিশ, সেম কিন্তু সেম প্যাটার্নে বিহারে যে পরীক্ষাটা হবে হিন্দি অ্যান্ড ইংলিশ হবে, তাহলে কিন্তু ইংলিশটা তুমি কিন্তু ইউজ করে পরীক্ষাটা দিতে পারবে এবং কিন্তু কোয়ালিফিকেশন করতে পারবে। কারণ তোমরা জানো 150-তে out of 75 পেলে কিন্তু তোমরা পাশ করে যাচ্ছ, আর একদমই ইজি। এবং পোস্ট কিন্তু অনেক বেশি পোস্ট থাকছে, যার কারণে কিন্তু তোমাদের পাশের হারটা মানে খুব বেশি হয়ে যাবে, আর তোমরা পাশ করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। দেন দেখো আমরা যেখানে আসবো স্ল্যাট 2024 এর, যেটা দেখো টোটাল ল্যাঙ্গুয়েজ থাকছে 28টা, অর্থাৎ যারা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে তাদের কিন্তু 28টা ল্যাঙ্গুয়েজ থাকছে। পেপার টু এর মধ্যে দেখো কি কি সাবজেক্ট থাকছে, ইংলিশ থাকছে, বেঙ্গলি থাকছে, হিন্দি থাকছে, উর্দু থাকছে, পালি থাকছে, আরবিক থাকছে, ফার্সি থাকছে, সংস্কৃত থাকছে, মৈত্রী থাকছে, সোশ্যালজি, ইকোনমি, সাইকোলজি, যারা কমার্সে দেবে কমার্সে দিতে পারবে, যারা এগ্রিকালচারে আছো তারাও দিতে পারবে, ম্যাথ, যারা বিএ এমএসসি করেছো, যারা ম্যাথ আছে ম্যাথে দিতে পারবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো সায়েন্সে তারা জুলজি, ভুটান, দেন কম্পিউটার সায়েন্সে তোমরা দিতে পারবে। কিন্তু এটার জন্য কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ পিজি কোর্স থাকতে হবে, প্লাস কিন্তু তোমাদের বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে। এই দুইটা যদি থাকে তাহলেই কিন্তু তোমরা এই পেপার টুতে বসতে পারবে। সেম এটার ক্ষেত্রে তোমাদের যদি যে গ্রাজুয়েশন থাকে, বিএ, বিএসসি বা বিকম থাকে, পাস প্লাস তোমাদের বিএড থাকে, তখনই কিন্তু তোমরা দিতে পারবে। যারা এগ্রিকালচারে পড়েছো, এগ্রিকালচারের পাশাপাশি কিন্তু তোমাদের বিএডও থাকতে হবে। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে তুমি পেপার ওয়ানে বসো আর পেপার টুতে বসো, যদি তোমাদের বিএড না থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের যে এখানে সাবজেক্ট কম্বিনেশনটা কি আছে, অর্থাৎ তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। কারণ যেহেতু এখানে হিন্দি এবং ইংলিশ দুইটা ভাষায় পরীক্ষা হচ্ছে, তাহলে কিন্তু তোমাদের আর সমস্যা থাকছে না। কারণ যে কোনো সাবজেক্টই আমরা কিন্তু ইংলিশে আনসার করতে পারবো, যার জন্য কোনো আর অসুবিধা নেই। আশা করি তোমরা বুঝতে পারছো যে পেপার ওয়ানে কি সাবজেক্ট থাকছে, পেপার টুতে কি সাবজেক্ট থাকছে। এবং যে তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করছিলে যে যে সাবজেক্টগুলির মধ্যে পোস্ট কয়টা, পোস্ট কিন্তু তারা এখনো দেয়নি, যখন দেবে অবশ্যই আমরা বলে দেবো যে কোন সাবজেক্টে কয়টা পোস্ট আছে। কিন্তু অনেক অনেকটা পরিমাণে টিচার নেওয়া হবে, যার জন্য পোস্ট অনেক বেশি থাকবে, এবং মার্কও কিন্তু কম। মার্ক তো 50% পেলেই জেনারেলদের জন্য
পাস। আর যেহেতু আমরা আদার স্টেট থেকে দেবো, আমাদের জেনারেলি দাঁড়া হবে এখানে SC ST বলতে কোনো কিছু হবে না, মানে রিজার্ভেশনটা আমাদের জন্য হবে না, যেহেতু এটা বিহার স্টেট, বিহারের জন্য রিজার্ভেশনটা থাকবে, আমাদের জন্য থাকবে না। তো আমরা যদি 175 পেয়ে যাই তাহলে কিন্তু আমরা কোয়ালিফাই করে নেব। আর সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হলো যে এখানে কোনো ভাইবা একদম থাকছে না। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, এখানে দেখো আমি একটু জায়গাটা মুছে এখানে বলে দিই, এখানে কোনো ভাইবা একদম থাকছে না। ডাইরেক্ট তোমরা এক্সামে যদি আউট অফ 150 যদি তোমরা 75 পেয়ে যাও তাহলে তোমরা কোয়ালিফাই করে নেবে, এবং ওরা যখন তোমাদের নিয়োগ করা হবে তখন কিন্তু ডাইরেক্ট নিয়োগ করবে, এখানে কোনো ভাইবা থাকছে না। যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকে সেটা কিন্তু থাকছে না, কোনো ভাবেই ভাইবা থাকছে না, যার জন্য কিন্তু তোমাদের যে বিহার ট্যাট পরীক্ষায় কোয়ালিফিকেশন করার কিন্তু তোমরা চান্স অনেক বেশি। আর অনেক বড় একটা যেহেতু ভ্যাকেন্সি বেরিয়েছে, আমি বলবো আজকেই তোমরা ফর্ম ফিল আপ করো এবং প্রিপারেশন শুরু করে দাও। নেক্সট টাইম কিন্তু আমরা আরো ডিসকাস করব যে কিভাবে তোমরা কোন সাবজেক্টটা পড়বে, সিলেবাস সবকিছু কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। আশা করি যে TET 1 এবং TET 2 এর যে পেপার 1 এবং পেপার 2টা আমি ডিসকাস করলাম তোমাদের সামনে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর এই যে ব্যাপারটা আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করার যে লিঙ্কটা, সেই লিঙ্কে গিয়ে কিন্তু তুমি নিজেই ফর্ম ফিল আপ করে নিতে পারবে। আর যে তোমরা BED কিন্তু অবশ্যই থাকতে হবে, অনেকে জিজ্ঞাসা করছিল যে BED অ্যাপিয়ারিং দিয়ে হবে কিনা, আমি কিন্তু ফর্মটা দেখেছি যে BED অ্যাপিয়ারিং বলে কোনো কিছু লেখা নেই, যার জন্য তোমার BED কমপ্লিট থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এই পরীক্ষায় তোমরা বসতে পারবে। আর অনেক বড় একটা ভ্যাকেন্সি, অবশ্যই তোমরা বসো এবং অবশ্যই তোমরা এই এইটার প্রিপারেশন নাও, কারণ তোমরা পেয়ে যাবে, আমি আশাবাদী যে তোমরা পেয়ে যাবে। কারণ এতটা কম মার্কে নিচ্ছে এবং যেখানে কোনো ভাইবা এক্সাম নিচ্ছে না সেখানে কিন্তু তোমাদের পাওয়ার চান্স অনেকটাই বেশি। তো আশা করি তোমাদের যে কনফিউশন ছিল সেটা আমি দূর করতে পেরেছি। পরবর্তী সেশনে আমি আরো তোমাদের জন্য নিয়ে আসবো সিলেবাস বা কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে তোমরা যে পড়াশোনা করলে এই এক্সামে পাশ করতে পারবে। তো চলো আজকে এখানেই রাখছি, ধন্যবাদ শুভরাত্রি।